ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রমজানের সুস্বাগতম জানাচ্ছি তোমাদের। এই মুহূর্তে বর্তমানে বাসায় আছো, ভালো থাকো। এবং এই করোনা পরিস্থিতিতে তোমরা অবশ্যই বাহিরে বের হলে মাস্ক পরিধান করবে এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা মেনে চলবে। তো আজকে তোমাদের যে ক্লাসটা নিয়ে আসছি, অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আমাদের যে তোমার 26 তারিখ থেকে সেমিস্টার পরীক্ষা, প্রথম সাময়িক সেমিস্টার পরীক্ষা আছে, সেটার আলোকে জ্যামিতির চতুর্ভুজের উপপাদ্য নিয়ে আসছি 2 নম্বর। তো দেখো, এই জায়গায় আমি লিখেছি, বলছে প্রশ্নটা লিখেছি, সামান্তরিকে বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। দুইটা জিনিস, সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। তাহলে তোমাকে মনে রাখতে হবে সামান্তরিকের জিনিসটা কি। ঠিক আছে, দেখো এই জায়গায় আমি লিখেছি, তোমাদের সামান্তরিকের সংজ্ঞাটা এখন চলে আসি, যে চতুর্ভুজের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান তাকে কি বলা হয়, সামান্তরিক বলা হয়। সেই জিনিসটা আমাদের কি করতে হবে, প্রমাণ আকারে নিয়ে আসতে হবে। দেখো আমরা এই জায়গায় একটা চিত্র এঁকেছি, এ বি সি ডি আমরা বলেছি, মনে করি বিশেষ নির্বাচনে বলেছি, দেখো মনে করি এ বি সি ডি, দেখো বলেছি মনে করি এ বি সি ডি সামান্তরিক। এই যে দেখো একটু লক্ষ্য করো, এ বি সি ডি সামান্তরিকের, এ বি সি ডি একটি সামান্তরিক। দেখো এবং এ সি এবং বি ডি তার দুটি কর্ণ, এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত সরলরেখাটাকে কি বলা কর্ণ। এখন আমরা বলতে পারি এ বি সি ডি একটি সামান্তরিক, এ সি এবং বি ডি তার দুটি কর্ণ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে দেখো কোণ আমরা বলছি এ বি বাহু, এই এ বি বাহু সমান সি ডি বাহু এবং এ ডি বাহু সমান হলো বি সি বাহু। এবং এটা গেল আমাদের বাহু, বিপরীত বাহু, এ বাহু সমান এ বাহু, এ বাহু সমান এ বাহু। আবার যদি বলছে, আবার বলছে কোণগুলো পরস্পর সমান, তাহলে কোণগুলো কি, দেখো প্রথমে বলেছি বি এ ডি, বি এ ডি তাহলে এই কোণের বিপরীত কোণ কোনটা, এটা সি কোণ, তার মানে কি বি সি ডি। আবার যদি আমরা নেই এ বি সি কোণ, যদি নেই এ বি সি কোণ, তাহলে আমরা ওই দিকে এ বি সি কোণের বিপরীত কোণ হলো এ ডি সি কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা প্রমাণটা আস্তে করে দিই, ধীরে 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 দেখো। তো মনে রেখো বিপরীত বাহুগুলো সমান, এই দেখো আমি উল্লেখ করে দিই, এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু। আর হলো কি, এই ছোট এই কোণ সমান সমান এই কোণ, আবার বড়টা দেখলাম এই কোণ সমান সমান এই কোণ। এইভাবে মনে রাখতে হবে বিপরীত কাজ। এ দেখো আমি উপরটুকু মুছে দিচ্ছি, প্রমাণটা যদি আমি নিয়ে আসি, প্রমাণে হচ্ছে এক নম্বর যদি আমি বলি, একটু লক্ষ্য করো, এই এ বি বাহু এবং সি ডি বাহু যদি আমি সমান্তরাল নেই, দেখো যদি বলি এ বি সমান্তরাল সি ডি এবং এ সি তাদের ছেদক, এ সি তাদের ছেদক, একটু লক্ষ্য করো এ বি সমান্তরাল এই বাহু এবং এই এ সি বাহু বি সি ডি, তো চিত্র যদি আমি আঁকাই একটু লক্ষ্য করো এইভাবে এ বি সি ডি, এই তাহলে আমরা বলছি এ বি বাহু এবং সি ডি বাহু সমান্তরাল, এই বাহু এবং সি ডি বাহু সমান্তরাল, এ সি যদি তাদের ছেদক হয় তাহলে যে কোণ দুইটা হলো, দেখো একটু লক্ষ্য করো এই কোণ এবং এই কোণ, এটা কি পরস্পর একান্তর কোণ সমান। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, বিএসি সমান সমান কি এসি ডি কোণ। অনুরূপভাবে আবার যখন আমরা 2 নম্বরটাকে বলবো, যে দেখো তখন আমরা বলবো এই চিত্রটা একটু ভিন্ন ভাবে আঁকো, এই চিত্রটা একটু ভিন্ন ভাবে আঁকো।
তখন যদি বলি AD সমান্তরাল BC এবং AC তাদের ছেদক, তাহলে চিত্রটা কি রকম হয়? তাহলে চিত্রটা কি রকম হবে? ছেদকটা এরকম, এটা নাম হলো A B C D। একটু লক্ষ্য করো, আমরা বলেছি AD সমান্তরাল BC, AC তাদের ছেদক, সেই ক্ষেত্রে আমাদের কোণটা হলো কি? এই কোণ আর এই কোণ কি পরস্পর একান্তর কোণ। তাহলে লিখতে পারি কি BC A সমান সমান কত? DAC কোণ, পরস্পর একান্তর কোণ। এখন দেখো এই যে আমাদের কোণ দুটো হইলো, এ একটা কোণ সমান এবং এ একটা কোণ সমান। এখন এই কোণ গুলো কোণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা নিতে পারি, অ্যাপ্লাই করতে পারি। দেখো যদি আমরা বলি যে তিন নাম্বার ধাপ, যদি বলি তিন নাম্বার ধাপে যদি বলি আমরা এদিকে দুইটা ত্রিভুজ নেব, ABC একটা ত্রিভুজ নেব এবং ADC আরেকটা ত্রিভুজ নেব। তিন নাম্বার ধাপে দেখো ত্রিভুজ ABC ও ত্রিভুজ ADCA, এই দুই ত্রিভুজের মধ্যে দেখো দুইটা ত্রিভুজ নিয়েছি আমরা, এই দুই ত্রিভুজের মধ্যে কি কি জিনিস সমান আছে? আমরা ত্রিভুজের যে দুইটা কোণ দেখেছি, দেখো প্রথম ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা কোণ আছে, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা কোণ সমান আছে, তাহলে আমরা অটোমেটিক্যালি এই দুইটা কোণ নিতে পারবো। এই দুই ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে? এই দেখো বি এ বিএসি, দেখো বিএসি সমান সমান ওই গুলো লিখবো, এ সি ডি এবং এ সি বি, এ সি বি সমান দেখো ডি এ সি। তাহলে দুইটা কোণ গেল, একটা ত্রিভুজের দুইটা কোণ, আর একটা বাহু দেখো এই এ সি বাহুটা এই এ বি সি ত্রিভুজেও আছে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রেও আছে, তাহলে এ সি টা আমাদের কি সাধারণ বাহু। তাহলে এ সি সমান সমান হইল সাধারণ বাহু। তাহলে সর্বসমান্তর শর্ত আমাদের পূরণ করলো, একটা ত্রিভুজের দুই কোণ এক বাহু, অপর একটি ত্রিভুজের দুই কোণ এক বাহু সমান হলে ত্রিভুজটা কি সর্বসম। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি। যখনই সর্বসম হয়ে গেছে তার মানে এই ত্রিভুজের আর ওই ত্রিভুজের সবকিছু হলো কি সমান। তাহলে আমরা এই ত্রিভুজ প্রথম ত্রিভুজ থেকে কি নিতে পারি? সুতরাং আমরা কি নিতে পারি? দেখো এবি বাহু সমান সিডি বাহু, আর কি নিতে পারি? এডি বাহু সমান বিসি বাহু, এবং একটা কোণ নিতে পারি এবিসি সমান এ ডিসি। এটা তাহলে অনুরূপভাবে আমরা একটা প্রমাণ করতে পারি, একটু দেখো প্রথমে নিয়ে আসি। অনুরূপভাবে যদি আমরা যেহেতু আমরা এসি সেতুকে অঙ্কন করেছি, অনুরূপভাবে যদি আমি বিডি সেতু এই জন্য ড্যাশ ড্যাশ দিয়েছি, বিডি সেতুকে যদি করি তাহলে আমাদের কোণ আসবে কি বি এ ডি এবং বি সি ডি। তাহলে যদি আমরা অনুরূপভাবে যদি লিখি এটার পরে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি কি কোণ বিএডি সমান বিসিডি, তাহলে এটা প্রমাণিত লিখতে পারি। এই তাহলে কি হলো, একটা সমান্তরিকে কি দুইটা 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 বাহু বিপরীত বাহু এবং এই কোণ সমান এই কোণ এবং এই কোণ এই কোণ সমান, তাহলে এই আমাদের প্রমাণটা হয়ে গেল। তো তোমরা ইজিলি ধাপগুলো যদি মনে রাখো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরা ইজিলি এটা প্রমাণ করতে পারো। তোমরা চেষ্টা করবা এই অক্ষরগুলো চেঞ্জ করে এই পদটা অঙ্কন করার জন্য এবং প্রমাণটা করার জন্য, তাহলে দেখো যে তোমাদের পরীক্ষার মধ্যে যেটা আসবে সেটা তোমরা অনায়াসে করতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, আজকের ক্লাস এখানেই শেষ করব। ভালো থাকো সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।